এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। মঞ্জুকে আমি কিছুতেই ছাড়বো না, আর ওই দুলা দত্ত ওনাকেও আমি দেখে নেব। এমন জায়গায় ট্রান্সফার করাবো যে কোনোদিনও বাড়ি ফিরে আসতে পারবে না। এখন না, যা করার তোমার ভোটের পরে করবে, ভোটের আগে কিচ্ছু না। আর একবার যদি মিডিয়া পেছনে পড়ে যায় না, সম্মান একদম 1368 করে ছেড়ে দেবে, আর ভোটে জেতার স্বপ্ন তো ছেড়েই দাও। ভয় দেখাচ্ছ আমাকে? ভয় দেখাচ্ছ? তোমার কথা শুনেই তো আমি এখানে গা ঢাকা দিতে এসেছি। এর বেশি আমি আর কি করবো আমি? কি চাই এখানে? তোমার এখানে কি চাই? তার কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? কৈফিয়ত তো দিতে হবেই, আর শুধু আমাকে নয়, গোটা রসুলপুরের মানুষদের। তারাও দেখুক ওরা কেমন নেত্রীকে ভোট দিয়ে ইলেকশনে জয়ী করতে চলেছে। দেখো অর্জুন, একদিন পরেই ভোট, আমাদের প্রচুর কাজ বাকি আছে, তাই ঝামেলা না করে এখান থেকে যাও। ঝামেলাটা তুমি শুরু করেছো, আজকে ঝামেলাটা আমি শেষ করব। শেষ হওয়ার আগে তো দেখ তুই না শেষ হয়ে যাস। এই দেখ কি বলছিস, বীর পালোয়ান সব পুষেছি, বাড়ি থেকে দুধ খা। বললাম না ঝামেলাটা আমি শেষ করব। চলো রাজা, এখানে ওর মতো একজন ছেলের সাথে বাওয়াল করে সময় নষ্ট করার কোনো মানেই হয় না, চলো। কিন্তু আজকে যে সময় বের করে প্রশ্নের উত্তরগুলো দিতে হবে নন্দিনী। এখানে থেকে লাভ নেই, ঘটে যাবে, চলো। হাতে সময় নিয়ে অপরাধ করবে, আর তারপর একটু সময় খরচ করে আইনের থেকে সেই অপরাধের শাস্তিটা বুঝে নেবে না, সেটা কি হয়? দেখো মঞ্জু, এখন না এত কথা বাড়াতে চাইছি না, যা হবে ভোটের পর হবে। কেন না, আমাদের কাজ আছে, ভোটের পর তুই আসবি, তোর সব কথা শুনবো, বুঝেছিস? চল এখান থেকে। ওইসব ভোট ফোট আমি বুঝি না, আমার কাছে আইন আর অপরাধ এই দুটোর হিসেব মিললেই যথেষ্ট। নন্দিনীকে আমার সাথে এখন থানায় যেতে হবে। এই এই মঞ্জু গড়াই, তোর ডায়ালগ শোনার সময় নেই, ইচ্ছেও নেই, চল এখান থেকে। সময় আর ইচ্ছে দুটোই যে বের করতে হবে। আইন যে সবার উপরে, তাই না? বাহ, ওই যে এখানেও লেট। মঞ্জু, তোমার এত বড় সাহস, তুমি আমাকে জিজ্ঞেস না করে তুমি অ্যারেস্ট করতে চলে এসছো? হ্যাঁ, বুঝুন কাণ্ড। আরে যে অর্জুন, তুমি চলো ডালে ডালে, ও সেই ডাল কাটতে কিন্তু খুব বেশ করে সময় লাগবে না আমার। আমার থানার ড্রাগ থেকে এভিডেন্স চুরি করা, হ্যাঁ, এত বড় সাহস! তোমাকে তো আমি জেলে ভরবো, আসে সেই সঙ্গে এই যে মঞ্জু গড়াই, তোমার চাকরিটাও এবার আমি খাবো।
আপনার যেটা ঠিক মনে হয় সেটা আপনি করবেন, কিন্তু তার আগে নন্দিনীকে অ্যারেস্ট করতে হবে। আমার জানি বারণ করেছি তো তোমাকে, নিজের যোগ্যতা বোঝো না, দিনের পর দিন আমার মাথায় উঠে বসছো। চুপচাপ কলেজটা ফেরত দাও, ফেরত দাও, এখান থেকে যাও। আচ্ছা কার পারমিশনে তুমি এত উঠছো বলো দেখি? কি হলো, একটা প্রশ্ন করলাম তো তোমাকে। ঠিক আছে স্যার, এবার আপনার প্রশ্নের উত্তর পেলেন তো। আমি যে সোজা ডিএসপি স্যারের কাছে চলে যাব সেটা আপনি ভাবতে পারেননি তাই না স্যার? আমার কিছু করার নেই, উপর থেকে অর্ডার এসেছে, ডিএসপির অর্ডার। কিসের অর্ডার? আপনাকে অ্যারেস্ট করার। আমাকে অ্যারেস্ট করবেন? কিন্তু কেন, মানে কিসের অভিযোগে? ও ও ডক্টর অমিয় রয় চৌধুরীর সাথে আমি ফোনে কথা বলেছি সেই কারণে তো। একজন ডক্টরের সাথে যে কেউ কথা বলতে পারে, আমার মেডিকেল এমার্জেন্সি ছিল, আমি কথা বলেছি, এতে প্রবলেমটা কোথায়? আচ্ছা যদি তাই হয় তাহলে তো তোমার ভয় পাওয়ার কথা নয়। তাহলে কল লিস্টটা সরানোর চেষ্টা করছিলে কেন? এখন কেন গা ঢাকা দেওয়ার চেষ্টা করছিলে বলো? সেই কৈফিয়ত আমি তোমাকে দেব না, আমার যেটা ইচ্ছে হবে আমি সেটাই করব। তোমার জীবনে তুমি যা খুশি করতে পারো, কিন্তু আর পাঁচটা মানুষের সাথে পারো না। এই শোনো, জ্ঞান দিও না তো। জ্ঞান দিচ্ছি না তো, যেটা করেছো সেটাই বলছি। কি করেছি আমি সেটা তো আমার থেকে ভালো তুমিই বলতে পারবে। সব প্রমাণ আমার হাতে আছে, তাই অস্বীকার করার চেষ্টা করো না, নিজেই নিজের ফাঁদে পড়বে। আমাকে ভয় দেখিও না মঞ্জু, তুমি কিন্তু জানো না আমি কে, আমি কি করতে পারি। হ্যাঁ অনেক কিছু করতে পারো, একটা মেয়ে হয়ে নির্লজ্জের মতো আর পাঁচটা মেয়েকে পাচার করতে পারো। হ্যাঁ করেছি, আমি করেছি, আমি ডক্টর অমিয় রায়চৌধুরীর সাথে মিলে মেয়ে পাচার করেছি, বেশ করেছি। কি করবে, কি করবে তুমি?